বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি মঙ্গলবার সন্ধ্যায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আরও শক্তি ধারণ করে উপকূলের দিকে এগিয়ে আসছে, যা আজ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়তে পারে উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী অংশে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এসব এলাকায়। ডেঞ্জার অ্যালার্ট জারি করেছে ওড়িশা প্রশাসন।